হ্যালো সবার, কী অবস্থা? দিস ইজ ডক্টর আসিফ সুফিয়ান আরনা ফ্রম ফুড ডক্টর। আজকে আমরা স্পেশালি আসছি হচ্ছে এলো স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলতে। সেটা হচ্ছে এলো আমরা কীভাবে বিএমডিসির অনলাইন রেজিস্ট্রেশন করব, তারপর হচ্ছে এলো ওটার করতে গেলে কী কী বাধার সম্মুখীন আমরা হইতে পারি, তারপরে এছাড়া এগুলির ব্যাপারে আর কি আমরা আলাপ করব। তো স্পেসিফিকলি ডক্টরদের জন্য আজকের ভিডিওটা, আজকের ভিডিও মানে যারা মানে নতুন সদ্য পাস করছে অথবা যারা মাত্র ডাক্তার হয়েছে অথবা যারা রিনিউ করবে বিএমডিসি রেজিস্ট্রেশন, মানে এই লাইসেন্স ছাড়া তো হচ্ছিলো বাংলাদেশে প্র্যাকটিস করা ইম্পসিবল। তো সেটার ব্যাপারে আর কি আমার নিজের অভিজ্ঞতা থেকে মানে আমি যা যা মানে দেখছি এগুলি শেয়ার করার চেষ্টা করবো, আশা করি আপনাদের উপকারে আসবে। প্রথমে আমাদের হচ্ছিলো জানতে হবে যে বিএমডিসি লগ ইন অ্যাড্রেসটা কী, মানে আমরা লগ ইন যে করবো সেই লগ ইনটা কোথায় করবো। সেটা হচ্ছিলো payment.bmdc.org.bd/register-board-login। তো কথা হচ্ছে যে এখানে আমরা লগ ইন করবো, আমি ডিসক্রিপশন বক্সে হচ্ছে এটার লিঙ্ক দিয়ে দিব, তো আপনারা হচ্ছিল ওখানে পাবেন। তো সেখানে গেলে আমরা কী দেখতে পারবো, সেখানে গেলে আমরা হচ্ছিল মানে যা দেখতে পাচ্ছি এটা হচ্ছিল এরকম, দেখেন এখানে একটা ইয়ে আসছে। তো আপনি কীভাবে করবেন, যখন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিবেন তখন হচ্ছে হলো আপনি এই যে চলে আসবেন এখানে, দেখেন আপনি কী রকম রেজিস্ট্রেশন চাচ্ছেন, ফুল রেজিস্ট্রেশন, প্রফেশনাল রেজিস্ট্রেশন, মেডিকেল রেজিস্ট্যান্ট। তো এটা ফুল রেজিস্ট্রেশন দিলাম, যারা ডাক্তার তারা দিবে, মানে যারা ইন্টার্ন কমপ্লিট করছে। এখন মেডিকেল না ডেন্টাল, মানে MBBS আর BDS, তো এটা চুজ করবেন। তারপরে ফুল রেজিস্ট্রেশন নাম্বারটা যদি থাকে যারা রিনিউ করবে তাদের জন্য, আর যদি না থাকে ক্যাপচা কোডটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে হলো মানে ফার্দার স্টেজে আগাবেন। এটা ছিল প্রসিডিউর। এখন এটা গেল এই প্রসিডিউর। এখন এই দেখেন এটা হচ্ছিল তাদের ওয়েবসাইটটা মানে লেআউট এরকম, যারা নতুন করবেন তারা ইউজার রেজিস্ট্রেশন করবেন, যাদের অ্যাকাউন্ট আছে তারা হচ্ছিল ক্লিক করবেন। এখানে ক্লিক করলে জাস্ট শুধু ইউজার নেম, আপনার মোবাইল নাম্বার যেটা দিবেন আপনার হচ্ছিল মোবাইল নাম্বারে, সেটা হচ্ছিল চলে আসবে যে আপনি কী দিচ্ছেন, মানে মোবাইল নাম্বারের ভিতর হচ্ছিলো আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা চলে আসবে। এটা একবারই আসবে, সেটা সেভ করে রেখে দেবেন, তারপর হচ্ছে পাসওয়ার্ড বসে লগ ইন করবেন। লগ ইন করলে কী হবে, বাকি স্টেপগুলিতে আপনারা আগাতে পারবেন। ধরন হচ্ছে হলো আমরা প্রথমে মোবাইল অ্যাড্রেস দিলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তারপর হচ্ছে হলো আপনার অ্যাকাউন্ট মাত্র শুরু হবে। এটা হচ্ছে শুরু হবে কী হবে, আপনার SMS আসবে BMDC থেকে, যে একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড যখন আসবে সেটা হচ্ছিলো যেভাবে দেখালাম যে লগ ইন কীভাবে করবেন ওখানে ঢুকবেন। তারপর হচ্ছিলো এই দেখেন এরকম আমারটা আমি দেখাচ্ছি এরকম হবে, আপনি ইউজার নেমটা দিবেন আর পাসওয়ার্ডটা দিবেন, তারপর হচ্ছিলো লগ ইন ক্লিক করবেন। লগ ইন ক্লিক করলে এই দেখেন আমার ড্যাশবোর্ডটা চলে আসতেছে, এটা আমার ড্যাশবোর্ড। এখন ফার্স্ট স্টেপ কী দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে NID ভেরিফাই। আপনি হচ্ছে হলো NID ভেরিফাইতে ক্লিক করলে আপনি NID নাম্বার দেবেন, নাম্বার দেওয়ার পর যদি NID হচ্ছিলো আপনাকে অ্যাকসেপ্ট করে তারা, তারা হচ্ছে এখানে টিক চিহ্ন চলে আসবে। এই একটা পয়েন্ট গেল Step 1। Step 2 ফটো আপলোড। ফটো আপলোড করবেন হচ্ছিলো 300x300, এক্সাক্ট 300x300, কমও না বেশিও না। যদি করতে গিয়ে সমস্যায় সম্মুখীন হন তাদের এখানে কল সেন্টার নাম্বার আছে, কল সেন্টার নাম্বারটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা কল সেন্টারের নাম্বার, এখানে ফোন দিবেন। ফোন দিলে তারা হচ্ছে আপনাকে খুব মানে হেল্প করবে, কারণ আমিও মানে হেল্প পাইছি, কারণ আমি আপলোড করতে পারতেছিলাম না, পরে হচ্ছিলো তাদের হেল্পের মাধ্যমে তারাই আমাকে আপলোড করে দিয়েছে রিসার্চ করে। তো এখন আমি যাব হচ্ছে ডকুমেন্ট আপলোড। ডকুমেন্ট কী কী দিতে হবে সেটা আমি বলতেছি। এই ডকুমেন্ট আপলোডে চলে গেলে আপনি এখান থেকে চুজ করবেন যে আপনি কী টাইপের ডকুমেন্ট আপলোড করতে চাচ্ছেন। দেখেন এখানে কী কী ডকুমেন্ট চাচ্ছে, ফার্স্ট হচ্ছে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড NID, তারপর 18 সার্টিফিকেট 12 ডিজিটের, তারপর BMDC ফুল রেজিস্ট্রেশন যদি থাকে যারা রিনিউ করবেন তাদেরকে, আবার বলতেছি MBBS অ্যান্ড BDS অরিজিনাল সার্টিফিকেট। এটা গেলে হচ্ছিল পয়েন্ট, কিন্তু না এর আগে আপনাকে দিতে হবে হচ্ছে না এই ডকুমেন্টগুলি সাবমিট করতে হবে। দেখেন ডিক্লারেশন ফর্ম অফ কোড অফ ইথিক্স, 18 ইন্টার্ন কমপ্লিট সার্টিফিকেট, ডিউলি ফিল্ড রেজিস্ট্রেশন ফর্ম, MBBS অথবা BDS সার্টিফিকেট, তারপর BMDC প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, BMDC স্টুডেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, NID, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন কার্ড, এগুলি হচ্ছে আপনাকে দিতে হবে। এখন আপনি আপলোড করলেন, আপলোডগুলি কিন্তু হচ্ছিলো সবগুলি ফাইল 2 MB-র
সাইজ হইতে হবে 2 MB, এর থেকে বেশি না, যতটুকু আমি জানি না, সরি আপ টু 5 MB, আপ টু 5 MB হবে। আর সবগুলি PDF হচ্ছিল, PDF ফর্মে আপনাকে দিতে হবে, যেই মানে এটি করেন স্ক্যান করবেন তারপর PDF করবেন তারপর দেবেন। এটা গেল হচ্ছিলো মানে প্রসিডিওর। এখন এগুলি যখন আপলোড করবেন, আপলোড করার পর হচ্ছিলো এখানে একটা টিক চিহ্ন চলে আসবে, মেক মাই পেমেন্ট আসবে। এখানে মেক মাই পেমেন্ট আসলে কী হবে, আপনার হচ্ছে সবগুলি ডকুমেন্টস আপলোড করলেন, করার পর হচ্ছিলো থার্ড স্টেপ কমপ্লিট হলো, ফোর্থ স্টেপে যাওয়ার আগে আপনি যেই মেডিকেল অথবা ডেন্টাল কলেজে আপনি পড়েন সেই মেডিকেল অথবা ডেন্টাল কলেজের সার্ভার থেকে আপনাকে হচ্ছিলো গ্রিন সিগনাল মানে গুড টু গো একটা মানে অপশন, মানে আমি আমার মতো করে বলছি গুড টু গো মানে হচ্ছিলো আপনি তাদের থেকে হচ্ছে ছাড়া পাইছেন, সেই ক্লিয়ারেন্সটা লাগবে, সেটা মেডিকেলি মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন অথবা হচ্ছিলো অধ্যক্ষ অথবা যারা হচ্ছিলো মানে তার মানে সেটার ইয়েতে কাজ করে আর কি, তারা হচ্ছে আপনাকে হচ্ছে অ্যাপ্রুভ করবে। কারণ BMTC হচ্ছিলো আপনার যেরকম একটা অ্যাকাউন্ট আছে সেরকম মেডিকেলের একটা অ্যাকাউন্ট আছে BMTC-তে, তো মেডিকেলে যখন আপনি আপলোড করবেন আপনি উই মেডিকেলের দিয়ে, তখন BMTC উই মেডিকেল থেকে জানতে চাবে যে উনি ক্লিয়ার নাকি, তখন মেডিকেল যখন ক্লিয়ার করে দেবে সব ডিটেল দিয়ে তখন হচ্ছিলো আপনি পেমেন্ট করতে পারবেন। এখন হচ্ছিলো আমরা জানবো পেমেন্টের ব্যাপারটা, পেমেন্টের ব্যাপারটা বলতে গেলে পেমেন্টের মানে কত টাকা কোন জায়গায় খরচ হয়, আপনারা BMTC-র ওয়েবসাইটে চলে গেলি ওইখানে মানে এক্স্যাক্টলি লেখা আছে, এক একজনের জন্য একরকম হইতে পারে। পেমেন্ট করার পরে আপনার একটা পেমেন্ট রিসিপ্ট আসবে, রিসিপ্টটা আসার পর হচ্ছিলো আপনি ওইটা প্রিন্ট করে রেখে দেবেন। এখন আপনাকে হচ্ছিলো অপেক্ষা করতে হবে, অপেক্ষা যেমন হচ্ছিলো যদি আপনার কোনো কাগজে শর্টফল থাকে তাহলে এখানে হচ্ছিলো লাল একটা ক্রস চিহ্ন আসবে, কোনো শর্টফল নেই তো মানে টিক চিহ্ন আসতেছে। যদি আর্জেন্ট ফি দিয়ে থাকেন এখানে আর্জেন্ট ফির জন্য একটা সবুজ অপশন আসবে। আর যেদিন আপনার হচ্ছিলো মানে ডেলিভারি ডেট হবে BMTC সার্টিফিকেটের লাইসেন্সের, সেদিন হচ্ছিলো আপনাকে এই জায়গার মধ্যে একটা ডেট এসে পড়বে, আর আপনার মোবাইলে একটা SMS আসবে, সেই SMSটা শো করেই হচ্ছিলো আপনাকে নিতে হবে BMTC রেজিস্ট্রেশনটা। এতক্ষণ আমরা জানাইলাম কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তো অ্যাকাউন্ট তো ক্রিয়েট আপনাদের হয়ে গেছে। এখন আসি হচ্ছিলো কেন এরকম সিস্টেম চলে আসছে, ডিজিটালাইজেশন করার জন্যেই এই ব্যাপারটা করা, যেন খুব মানে তাড়াতাড়ি করে হচ্ছিলো আপনারা মানে সব কিছু করতে পারেন তার জন্যই করা। এটা আমি বলতেছি না, তারা বিজ্ঞপ্তিতে এখানে বলতেছে, এটা হচ্ছিলো 15 তারিখ জুলাই মাসের, যদি ভুল না বলি 15-7, হ্যাঁ জুলাই মাসের 15 তারিখ থেকে এই প্রসিডিওরটা শুরু হয়েছে। তো আপনারা পেমেন্ট কীভাবে করবেন, পেমেন্ট করতে পারবেন 3 প্রসিডিওরে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আর মোবাইল ব্যাঙ্কিং। এটা যখন হচ্ছিলো আপনারা ওই 5 নম্বর আর 4 নম্বর হোয়াট এভার দ্য স্টেজ ওয়াজ, ওই স্টেজে যাওয়ার পর হচ্ছিলো আপনি আপনার পেমেন্টটা করে দিবেন, তখন এখানে লেখা থাকবে যে আপনি কোন প্রসিডিওর করবেন। সেটা গেলে একটা, তারপর যদি পেমেন্ট নিয়ে কোনো কমপ্লিকেশান থাকে BMTC-র কল সেন্টারে ফোন দেবেন সকাল 9টা থেকে দুপুর 2টা, এখানে লেখা আছে 5টা পর্যন্ত, বাট 2টা পর্যন্ত তারা অ্যাক্টিভলি যে কোনো কাজ করে দিবে, তারপর আপনারা পরে ফোন দিতে পারেন, কিন্তু আর্লি ফোন দিলেই ভালো। তো এটা গেলে হচ্ছিলো আমরা BMTC-তে কীভাবে পেমেন্ট করবো। এখন BMTC-তে পেমেন্ট করবো, এই পেমেন্ট স্লিপটা কিন্তু হচ্ছে প্রিন্ট করে নিয়ে যেতে হবে আপনার অন্যান্য ডকুমেন্টসের সাথে। অন্যান্য ডকুমেন্টস কী কী লাগবে আমি এখন আপনাদের অন্যান্য ডকুমেন্টস কী কী লাগবে সেটা তো বলবই, তারপর বলবো যে এটার মাধ্যমে কী কী কমপ্লিকেশান হতে পারে, জমা দেওয়ার পরে কী কী কমপ্লিকেশান হইতে পারে BMTC-তে। যা যা ডকুমেন্টস আপলোড করবেন সব ডকুমেন্টস হচ্ছিলো মেইন কপি প্লাস হচ্ছে অ্যাটাস্টেড কপি, মেডিকেলের অধ্যক্ষের মাধ্যমে হচ্ছিলো আপনি অ্যাটাস্টেড করে নেবেন। তারপরে সবগুলি ডকুমেন্টস, 9টা ডকুমেন্টস লাগবে, আমি BDS-এরটাই বলি, BDS আর MBBS সিমিলার, তো BDS অরিজিনাল সার্টিফিকেট, ফটোস্টেট কপি, অরিজিনাল টেস্টিমোনিয়াল অ্যান্ড ফটোস্টেট কপি, অরিজিনাল ইন্টার্নশিপ ট্রেনিং সার্টিফিকেট অ্যান্ড ফটোস্টেট কপি, প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট টু বি সারেন্ডার্ড। প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা হচ্ছিলো তাদের ফেরত দিয়ে দিতে হবে। ফুল রেজিস্ট্রেশন ফি টু বি পেইড বাই ব্যাঙ্ক ড্রাফট পে অর্ডার ক্যাশ পেয়েবল টু বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল, ডেন্টাল কাউন্সিলে হয়তো বা ক্যাশে জমা দেওয়া যেতে পারে, তবে এই পেমেন্টটা হচ্ছিলো আমি অ্যাপ্রিসিয়েট করবো কারণ তারা এই প্রসিডিওরটা নতুন আনছে। আর সাথে কিন্তু রিসিপ্ট নিতে ভুলবেন না। 3 কপি হচ্ছিলো পাসপোর্ট সাইজের ছবি থাকবে, অ্যাটাস্টেড করা থাকবে পিছনে, আপনার প্রিন্সিপালের মাধ্যমে অ্যাটাস্টেড করায় নেবেন, আর উপরে হচ্ছে আপনার নামটা থাকবে অ্যাজ ইউজুয়াল, আপনাদের মানে জানেন কীভাবে করতে হয়। তারপর অরিজিনাল ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন কার্ড অ্যান্ড ফটোস্টেট কপি, নীল রঙের একটা রেজিস্ট্রেশন কার্ড থাকে, ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যখন মেডিকেলে ভর্তি হই তখনই প্রথম দিকেই ফিল আপ করে সেই রেজিস্ট্রেশন কার্ডটা হচ্ছিলো, অনেকের মেডিকেলে থাকে অনেকের নিজের কাছে থাকে, সেটা হচ্ছিলো অরিজিনালটা কালেক্ট করে তারপরে ওইটা সাথে অ্যাটাস্টেড কপিটাও BMTC-তে নিয়ে যেতে হবে। আর 12 বিজিটের টিন আর
ন্যাশনাল আইডি কার্ড, এগুলো হচ্ছিল আপনাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তারপরে এক্সট্রা দুইটা জিনিস আমি নিয়ে গেছি, সেটা হচ্ছিল ডিউলি ফিল মানে ফর্ম। ডিউলি ফিল ফর্ম হচ্ছিল আপনি বিএমডিসির অনলাইনেই পাবেন, সেটা এই যে এরকম হয় দেখতে, এই যে এরকম একটা ফর্ম, এটা নিয়ে যাবেন এক পৃষ্ঠার ফর্ম। আর হচ্ছে আমি ডিউলি ফিল রেজিস্ট্রেশন ফর্মের যে কথা বললাম সেটা হচ্ছিলো আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেখানে যে এই জায়গায় একটা দেখেন অপশন আছে, এই যে ড্যাশ ড্যাশবোর্ডে ঢুকবেন, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো অপশন আসতেছে, এখানে ডাউনলোডেবল ফর্মসে ক্লিক করলেন, ক্লিক করলে কী আসতেছে এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ফুল রেজিস্ট্রেশন, এটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে প্রিন্ট করবেন, প্রিন্ট করার পর হচ্ছে নিজের হাতে লিখবেন, লেখার পর হচ্ছে সেটা নিয়ে যাবেন। আর এখানে আবার কোড অফ ইথিক্সও আছে, সেটাও মানে ডিক্লারেশন ফর্ম অফ কোড অফ মেডিকেল ইথিক্স, সেটাও এই যে এখানে আছে দেখেন এই জায়গায়, এখান থেকে হচ্ছে আপনারা ডাউনলোড করবেন, করার পর ফিল আপ করে অ্যাটাস্টেড করে নিয়ে যাবেন, লাগলে লাগবে। আর এছাড়া যা যা লাগবে তা তো বললামই, এখন আমরা আসবো হচ্ছিল কী কী কমপ্লিকেশন ক্রিয়েট হতে পারে, কমপ্লিকেশনটা আমাদের জানা উচিত। এতক্ষণ বললাম যে কী কী প্রসিডিউর, প্রসিডিউর সবই জানলেন, এখন আসি কমপ্লিকেশানে, কী কী কমপ্লিকেশান হইতে পারে অথবা ফেস করতে পারেন। আমি আবারও বলতেছি এটা কোনো মানে অফিসিয়াল কথাবার্তা না, এটা আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে যা যা ফেস করছি অথবা যা যা মনে হয়েছে আমি তা শেয়ার করতেছি। হাতের পাঁচ আঙুল যেরকম সমান হয় না সেরকম মানে এক এক রকম কেস এক এক রকম হতে পারে, তো আমার সাথে এটা হয়েছে যে আপনার সাথে সেটাই হবে সেরকম কিছু না, ধারণা দেওয়ার জন্য আমার এই ভিডিওটা করা। তো ফুড ডক্টরকে সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। আচ্ছা আমরা এখন দেখি যে কী কী কাগজ লাগছে আমরা জানি, তারপরে এখন কোন কোন কাগজে কী কী কমপ্লিকেশান হতে পারে। আমি আগে আসি ন্যাশনাল আইডি কার্ড থেকে। ন্যাশনাল আইডি কার্ডটা যখন মানে আপনার নামটা দেখবেন যে পারফেক্ট আছে কিনা, ন্যাশনাল আইডি কার্ডের সাথে আপনার ইন্টার ম্যাট্রিকের বাবা এবং হচ্ছে আপনার নাম মিলতেছে কিনা এটা হচ্ছে খেয়াল করবেন। এরপরে চলে যাবো হচ্ছিল টিন, টিনের মধ্যেও বাবা মার নাম প্লাস হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের সাথে আপনার বাবা মার নাম ইন্টার ম্যাট্রিকের সার্টিফিকেটের সাথে সবগুলি এক হচ্ছে কিনা এটা গেল। বিএমডিসি তিনটা জিনিস হচ্ছিল খুব কেয়ারফুলি দেখে, সেটা হচ্ছিল আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মার নাম। সেখানে যদি কোনোরকম ডট ব্রেকেট হাইফেন স্ল্যাশ ড্যাশ এটসেট্রা এটসেট্রা মানে এগুলি যদি চলে আসে তাহলে আপনার অ্যাপ্রুভ হবে না, পেন্ডিংই থাকবেন, তখন কী হবে, তখন হচ্ছিল আপনার মানে রেজিস্ট্রেশন কার্ড হবে না, ওগুলি চেঞ্জ করতে হবে মানে সিমিলার করার জন্য। এখন আসি হচ্ছিল ওর মানে কোন জায়গায় বেশি কমপ্লিকেশান হতে পারে সেটা আগে বলি। ঢাকা ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন কার্ডে যদি আপনি এটা হাতে লিখতে হয় তো ওইটা লিখতে গিয়ে যদি কোনো রকমের ডট অথবা স্ল্যাশ অথবা ব্রেকেট চলে আসে তাহলে আপনার ওগুলি চেঞ্জ করতে হবে। এখন চেঞ্জ করতে হলে কী করতে হবে, মাথায় হাত দিতে হবে না, ওরকম কিছু না, মাথায় হাত দেওয়ার কিছু নেই। আমরা ঢাকা ইউনিভার্সিটির রেজিস্টার বিল্ডিংয়ে চলে যাব, রেজিস্টার বিল্ডিংয়ের দুই তলায় 208 নম্বর রুম যতদূর আমার মনে আছে, ওখানে চলে যাবে, ওখানে এই কাজগুলি হয়, এই কাজগুলি হয়। এখন ওখানে কী কী লাগতে পারে, ঢাকা ইউনিভার্সিটিতেও প্রসিডিউর আছে একটু লেন্দি প্রসিডিউর, তো সেটা আমাদের করতে হবে। আমি আপনাদের দেখাই, আমি ছবি তুলে নিয়ে আসছিলাম ঢাকা ইউনিভার্সিটি যখন গেছি। এখন যদি মনে করেন যে ব্রেকেটের কথাই শুধু ব্রেকেট ভুল আসলেই সমস্যা হবে তা না, নামের বানান এর জায়গায় ই, ইর জায়গায় আই, মানে নামের স্পেলিংয়ে যদি মিস্টেক থাকে একটা সাথে আরেকটা না মিলে যে কোনো জায়গায় যদি সামঞ্জস্যপূর্ণ না হয় তখনই হচ্ছে বিএমডিসি আপনাকে আটকাবে। আটকাইলে যদি ঢাকা ইউনিভার্সিটি সবচেয়ে কমপ্লিকেটেড পার্ট যেটা ঢাকা ইউনিভার্সিটি সেটার ব্যাপারে বলি যে ঢাকা ইউনিভার্সিটিতে এই যে এই ডকুমেন্টসগুলি হচ্ছিল আমার লাগবে ঢাকা ইউনিভার্সিটিতে গেলে, সেটা আপনাকে আমি আবার দেখাই। এই যে এই ডকুমেন্টসগুলি লাগবে আমার ঢাকা ইউনিভার্সিটিতে, দেখতে পারতেছেন কিনা আমি জানি না, আমি মুখে বলি, সেটা হচ্ছিল রেজিস্টার বরাবর আবেদন করতে হবে। তারপরে মেন প্রসিডিউর হচ্ছিলো আপনার একটা সুপারিশপত্র লাগবে, সেই সুপারিশপত্রটা লিখবে হচ্ছিলো আপনার মেডিকেলের প্রিন্সিপালের মাধ্যমে, সুপারিশপত্র লেখা হবে যে আমার নাম এরকম ছিল, আমার নাম আমার বাবার নাম এরকম, আমার মার নাম এরকম, এটা ভুল আসছে, এটা ঠিক করে আমি এই নাম করতে চাচ্ছি, তো আপনার হচ্ছিলো মেডিকেলের প্রিন্সিপাল অ্যাটাস্টেড করবে, তারপর লিখে দিবে যে সুপারিশের জন্য প্রেরণ করা হলো, এটা একটা সাদা কাগজে লিখতে হবে। তারপরে করতে হবে কি, ইন্টার ম্যাট্রিকের ট্রান্সক্রিপ্ট প্লাস হচ্ছিলো সার্টিফিকেট দুটি ফটোস্টেট করে অ্যাটাস্টেড করে দিতে হবে প্রিন্সিপালের মাধ্যমে। তারপরে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র
সত্যায়িত ফটোকপি লাগবে, সেটা প্রিন্সিপাল দিয়ে করায় নেবেন। এখন আমি বলি যে দুই কপি পাসপোর্ট সাইজের ছবিও লাগবে। এখন আমি একটা একটা ইম্পর্টেন্ট পার্ট বলি যে আপনি যে নাম সংশোধন করবেন, আপনার ভোটার আইডি কার্ডের নাম আর হচ্ছে হলো যেই নামটা সংশোধন করতে চাচ্ছেন ওইটা সেম হইতে হবে। মানে বেসিক কথা হচ্ছে হলো যতগুলি ডকুমেন্টস আছে সবগুলির মধ্যে বাবা মা এবং আপনার নাম তিনটা সিমিলার থাকতে হবে, মানে সব কিছুর মুদ্রা কথা এটাই। এখন এটা করতে হলে এটা করলেন, তারপরে এফিডেভিট করতে হবে, সেটা হচ্ছে হলো নোটারি। নোটারিটা করবেন নীলক্ষেত্রের পাশেই হচ্ছে হলো আপনার এফিডেভিট নোটারি করে ওইখানে যাবেন, যাওয়ার পরে ওদের কাছে স্যাম্পল থাকে, কারণ অনেকেই এরকম সমস্যায় ভোগে। তো তারা যায় যখন তারা এরকম স্যাম্পল তৈরি করে, তারা জানে যে কী কী ক্ষেত্রে কী কী ঠিক করা লাগবে। তো এই প্রসিডিওরগুলি হচ্ছে হলো মেন প্রসিডিওর। এগুলি যখন হয়ে যাবে তারপরে আপনি চলে যাবেন আবার 208 নম্বর রুমে রেজিস্টার বিল্ডিংয়ে। সেখানে যাওয়ার পরে আপনাকে হচ্ছে হলো টাকার জন্য বলবে যে আপনি এত টাকা জনতা ব্যাংকে সাবমিট করবেন। জনতা ব্যাংকে চলে যাবেন, টিএসসির মনে জনতা ব্যাংক আছে, সেখানে যাওয়ার পর টাকা সাবমিট করে একটা রিসিপ্ট নিয়ে আসবেন, রিসিপ্টটা জমা দেবেন 208 নম্বর রুমে। জমা দেওয়ার পর তারা আপনাকে একটা সার্টেন ডেট জানায় দেবে যে 10 দিন 12 দিন 15 দিন 1 মাস 1 সপ্তাহ হোয়াট এভার, আপনাকে জানানোর পরে বলবে যে ওই টাইমে যোগাযোগ করবেন। তো সেই মানুষ যার মাধ্যমে কাজ করবেন তার নাম্বারটা রাখার চেষ্টা করবেন, অথবা আপনার নাম্বারটাও দিয়ে আসবেন। আপনি মানে ফলো আপে রাখবেন, মানে জিজ্ঞেস করতে থাকবেন, ফোন দিতে থাকবেন, দেখবেন যে তাদের মানে কাজ হচ্ছে, যেদিন হবে আপনাকে ডাকা হবে। ক্ষেত্র বিশেষে আপনি যখন পেমেন্ট করবেন জনতা ব্যাংকে, নামের শুধু নাম হলে 300 টাকা, বাবা মা আপনার নাম হলে সব মিলে যদি হয় 500 টাকা, মানে আমি যতটুকু জানি আরও বাড়তে পারে কমতে পারে, এটা হচ্ছে তাদের উপর ডিপেন্ড করে যে কীরকম পরিমাণ চার্জ করে। তো সেটা গেলো একটা। এখন আসবো হচ্ছিলো তাদের সাথে হচ্ছিলো মানে এটা লেন্দি প্রসিডিওর, তো সেখানে হচ্ছে তাদের প্রেশার দিয়েও লাভ নেই, কারণ অনেকগুলি হচ্ছে মানে স্টেপ পার হয়ে তারপর হচ্ছে হলো আপনি এটা ঠিক করতে পারবেন। ঠিক করার পরে আপনাকে হচ্ছে হলো এই এরকম একটা ফর্ম দিবে, দেখেন এই যে এরকম একটা ফর্ম দেবে, ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করার পরে 7 কপি করবেন, 7 কপি ফটোকপি করবেন। করার পর হচ্ছে হলো আপনি যার কাছে হচ্ছে হলো সব ডকুমেন্ট জমা দিচ্ছেন, যার কাছে আপনার রেজিস্ট্রেশন কার্ডটা রেখে আসছেন যে নাম সংশোধন করবে, তার কাছে 7টা কপি জমা দিবেন। সে হচ্ছে 7টা কপি হচ্ছে 7টা অফিসে হচ্ছে ডিস্ট্রিবিউট করবে, একটা আপনাকে দিবে, একটা আপনার মেডিকেলের জন্য দিবে, সেটা আপনার কাছে দেওয়া হবে। এগুলি হচ্ছে হলো গেল, এটা ডিসপ্যাচ রুমে যাবেন, তারা বলে দিবে কত রুম, ওখানে যাওয়ার পরে সেখানে হচ্ছে প্রসিডিওর বাকিটা করে নেবেন। যখন সব প্রসিডিওর হয়ে যাবে আপনার হচ্ছে নাম সংশোধন করার পালা, সেটা তারা হাতে কাটবে। কাটার পর হচ্ছিলো আপনি যে ফর্মটা মাত্র দেখাইলাম সেই অনুসার হচ্ছিলো আপনার ঠিক করবে। ঠিক করার পর হচ্ছিলো রেজিস্টার, ডেপুটি রেজিস্টার অথবা রেজিস্টার হচ্ছে এই যেভাবে ফিল আপ করবে, মানে সিল দিবে, সাইন দিবে, সাইন দেওয়ার পর হচ্ছিলো আপনার হয়ে গেল এটা। প্লাস হচ্ছে যে ফর্মটা আমি দেখাইলাম কতক্ষণ আগে, দুইটা একসাথে মার্চ করে আপনার বিএমডিসি ওয়েবসাইটে আপলোড করবেন। আপলোড করার পরে আপনার যদি রেজিস্ট্রেশন কার্ডের সমস্যা থাকে এটা সমাধান এভাবে হয়ে যাবে। এটা বললাম ঢাকা ভার্সিটির রেজিস্ট্রেশন কার্ডের সমাধান। এখন আর কী কী সমস্যা হতে পারে, টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল যদি সমস্যা হয় চলে যাবেন মেডিকেলে, যেভাবে যেভাবে নাম চেঞ্জ করতে হবে সেটা টেস্টিমোনিয়াল করে নেবেন মেডিকেলের মাধ্যমে। তারপর ইন্টার্নশিপ ট্রেনিং সার্টিফিকেটের ক্ষেত্রে যদি আপনার নামে সমস্যা থাকে সেটা ওইখানে চেঞ্জ করে নেবেন। তারপরে হচ্ছে হলো আর টিনেও মানে ঠিক করা যায়, টিন তো অনলাইনে লগ ইন অ্যাড্রেস টেড্রেস আপনারা সবাই জানেন, টিন মানে একটা আইডি থাকে, লগ ইন অ্যাড্রেস থাকে, সেটার মাধ্যমে ঠিক করতে হয়। যদি আপনার সার্কেল অফিসে যাওয়া লাগে সেখানে যেও ঠিক করতে পারেন, এটা মানে টাফ কিছু না। আমার কাছে টাফ লাগছে হচ্ছে ঢাকা ভার্সিটিরটাই। তো এভাবে হচ্ছে হলো প্রত্যেকটা জিনিস সিমিলার হবে, সিমিলার হওয়ার পরে হচ্ছিলো আপনি সাবমিট করবেন। সাবমিট করার পরে যখন আপনার ডেট আসবে আপনার মোবাইলে SMS যাবে, SMS যাওয়ার পরে আপনারা হচ্ছিলো সেই এক্সপেক্টেড ডেটে চলে যাবেন 9টা থেকে 12টার মধ্যে। 12টার মধ্যে তারা কাগজ জমা নেওয়া বন্ধ করে দেয়, তো আপনি ঠিক 9টার মধ্যেই থাকবেন। ওইখানে হচ্ছে আপনার হার্ড কপি নিয়ে যাবেন, অরিজিনাল এবং ফটো স্টেট অ্যাটাস্টেড কপি তারা যাচাই বাছাই করবে। করার পর যখন আপনার কাগজ অ্যাপ্রুভ হবে তখন তারা বলবে যে হচ্ছিলো 4টার দিকে অথবা 4:30টার দিকে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। সার্টিফিকেটটা কীরকম হবে, সার্টিফিকেটটা সবাই আমরা জানি, এটা হচ্ছিলো সোনার হরিণ, এই যে এরকম হবে, এরকম একটা সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন। তারপর হচ্ছিলো আপনারা মানে ডাক্তার হিসাবে মানে রিকগনাইজড হয়ে গেলেন বাংলাদেশের প্রথা অনুযায়ী। তারপর আপনারা চেম্বার করবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা কথা, আমরা সবসময় হচ্ছিলো ফার্স্ট ডোজ তারপর হচ্ছে হলো ভিডিও আর পোজ, এগুলি আর স্বাস্থ্যবিধি মানবো, সরকার যেভাবে বলে চলবো। ভালো থাকবেন, আমরা ভালো থাকলে মানুষকে ভালো রাখার মানে জন্য আমরা কাজ করতে পারবো। তো আমার জন্য দোয়া করবেন,
যেন আমি আপনাদের মানে উপকারের জন্য হচ্ছে এলো কিছু করতে পারলাম, নিজেকে ধন্য মনে করব। আর সব নিজের অভিজ্ঞতা থেকে বললাম, কোনো কিছু অফিসিয়াল কোনো কথা না, মানে জাস্ট শেয়ার করলাম আপনাদের সাথে আমার কমপ্লিকেশানগুলি নিয়ে। যদি হচ্ছিল কোনো কিছু আমার ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি ভুল করে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আমি ভুল কী করছি। আর যদি কোনো কিছু হচ্ছে এলো মানে জানার থাকে, যদি আমি জানে থাকি, কমেন্ট সেকশনে প্রশ্নটা করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর না পারলে যারা যারা এখানে ভিডিওটা দেখার পর হচ্ছিল মানে অনেক কিছু সমাধান করতে পারবে অথবা অনেক জায়গায় সমস্যায় পড়বে, তারা হচ্ছে আপনারা কমেন্টের মাধ্যমে হচ্ছে একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারবেন, তাহলে ভালো হয় কি একটা প্ল্যাটফর্ম দাঁড়ায় গেল। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে হচ্ছিল নিচে লাইক সাবস্ক্রাইব আর হচ্ছে বেল বাটন দিয়ে রাখবেন, আমি অন্যান্য ভিডিও করলে সেগুলি দেখবেন, আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি ফুড ডক্টর সাইন আউট করতেছি, ভালো থাকেন, ভালো রাখেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।